अल्लाह रब्बुल आलमीन फासबला मौजिन दिया अल्लाह रब्बी अल्लाह अल्लाह चन बंदा के रखिया है या अल्लाह सला है या अल्लाह फला आओ नमाज़ दिखे मुझे आइए कि तो इबो मुझे आइए तुम्हें तन कमिया बुझी बाय सुभान अल्लाह हूँ लहुम कुलूबुन ला यफ़कहून बिहा ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها خانة آواز دار حي على الصلاة سوق دخل من على المدينة مؤذن أذان ديرا لليوم هنا في تسال مسجد مكان لتوفرنا تلخلون كتا خل مجدوريس خل مجدوريس আমার ভাইসব এই কলবরে আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করার লাগে এমন একজন ডাক্তার আমরা নিছেন যে রাসূলুল্লাহ আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভাই সাইজে বুঝে যেটা তার মাঝে কোন বেমার আছে সুবহানাল্লাহ হাদিস শরীফ আয় একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার কুরআন নসিহত করো চাও অচিও চাও একজন দে এক সময় একটা কইছেন যার মানে যে বেমার সেই বেমারও কথা কইছে নবীর সিন চাইব নবীর জান চাইব নবীর অনুযায়ী আমল হচ্ছে হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ লাগছেন নফল নামাজের মাঝে সুস্থ এক বাচ্চা এই বাচ্চা তার বাবারে লিখে দিল বাবা নবীর যে খিচা আমল হলন খিচা হলন আমি দেখতাম তোমার দেখাতে সফল বলে খিচা সহ বলে আল্লাহ নবী আই যে রায় যে বিবির গুলো থাকবা এই বিবি তো তোমার খালা খালা বুঝুননি মই নামও বলছি আগে আসা বুয়াই এরবার যে আফা এরবার যে আপু এরবার যে আপি এরবার যে আরো কিছু হইব আল্লাহ আগে আসলাম মই এরবার যে খাজা এরবার যে আনছি আর কদিন বাজে গুনছি হইব আই নবীনি যে গোল আসন এই বলো যে মহিলা আল্লাহ নবীর বিবি কিন্তু তোমার সম্পর্কে খালা খালার গুলো বোন ভুজ গেলে কোনো অসুবিধা আছে না বাচিরা গেলে অসুবিধা আছে শাশির গুলো না নাই মাসুন যা খেলে শাশির গুলো বাচিরা গেলে অসুবিধা না সুবিধা অসুবিধা মামির গেল বাইকটা গেলে অসুবিধা না সুবিধা অসুবিধা মানিনি জি না আপনারা নেতন যখন জানি মোট বাতি যায় শাশি লইয়া বাকি মোট বাইক নেয় মামি লইয়া বাকিছে তার কারণ মামা বিদেশ বাইকালে জিম্মা দিয়া গেছেন বাবা তোমার মামির নামে দেখা চুকা আছে তুমি দেখাশোনা করছো এখন মামিও বাইকনা ডুবে ফাগল বাইকনাও মামি ডুবে ফাগল কদিন বাজে দেখা চুকা জমাইয়া মামি লইয়া বুঝাও বাচি যা শাশি লইয়া বুঝাও আমার আই বোন তো শুনছি না কোনো দিনকে বোন ভুজ মই লইয়া বুঝাও শুনছেন না আপনারা আল্লাহ নবী খিচা হলন খিচা এবাজত হলেন দেখা মাছ বুঝলেন আমার আল্লাহ নবী নমাজও লাগছেন তার দুজন নমাজও আর এই বাচ্চা গিয়ে আল্লাহ নবীজির খরে খাওয়াইছেন আমার খরে হয়েছে খারাপ হয়েছে আল্লাহ নবীজি নমাজও থাকিয়া
ইমাম তখ্তা বাউয়ে আর মুখতারি তখ্তা যাইয়ে দুই দুইজন যদি হয় বাম সাইডে খালি নাই বাম সাইডে খালি আল্লাহ নবী আবার নামাজ রাখছেন এই সময় নামাজও সালাম যাওয়া এটা যাইলে এই খালি আবার হাত বান্ধিছেন আল্লাহ নবী এক হাত তো আসিলো বান্ধা মাতিল না আরো খাদ্য জড়িয়ে আনিয়া খারাপ হচ্ছেন এই আবার আল্লাহ নবীজি যেমনি আবার জোয়াত বান্ধিছেন এই আবার আসি আসি আবার করে গেছেন গিয়া গেলা যে আল্লাহ নবী দেখাইবার বরাবর ইয়া খারাপ হওয়া এখান আমি মনে করি আর বেয়া জবি এই উস্তাদ আর সাকিদ এই তো আদব এখন তো আওতা কমে গেছে আছে কমে গেছে আমি একবার গেলাম আলিয়া মাদ্রাসার বিয়ানী বাজার গাঁওয়ের নাম হইয়া না বিয়ানী বাজার উপজেলার টাইম চিনবা আপনারা সেরকম চিন্তা পারবেন আলিয়া মাদ্রাসার মহজিদ আসলা বড় আলিম আসলা রহমতাবাদ মাদ্রাসার আমি থাকতে সময় তাহলে ইন্টারভিউ নেওয়ার লাগিয়া তাহলে এক্সামিনার বানাইয়া আনছি তাহলে সব দিকে দক্ষ ইংরেজি আরবি অঙ্ক সব দিকে দক্ষ আসলা আমার আমার এক প্রয়োজনে আমি এক জলসা থেকে আমার সময় হইয়া মানে রিক্সা খারাপ হইয়া দেখা হয়ে যায় তার লগে তাই রিকাই বাজার থেকেয়া তাই আমার হোস্টেল সুপার আছে এই সময় রিকাই বাজার থেকেয়া খরচ করিয়া রিক্সা থেকে লামছ আর আমিও রিক্সা থেকে লামছি খুব খেয়াল করবা আওতা ওয়াল আলিয়া মাদ্রাসার কয়েক চালবা ইয়া আমার বেগগু আছে লইয়া তারা টান রুম হামাইয়া আর টাইম যে টান আছে যে দোয়া আছে দুই বেগ টান বেগ ছাড়া রইল না আমরা যোজন এখন লোকের আনছি টাইম এক রিস্কে আমি আর রিস্কে আমার এখন মহা সাহেব আপনি বক্তা টান বৈঠক টানার টাইম গেলা গিয়ে বিচিয়ে গিয়ে টান বিবির অক্টা ওয়াইফ অক্টা কোকা একটা সার দিবার লাগিয়া তারা সাহ দিলা খাইন বই যা বই যা আটটা সকুল মানে বই গেল সাহা মহা সাহেব খান জন হলে ওজা আপনি খান দিয়েছে কি যা আমার চালবেন সে আমার বেগ আছে লইল না আপনি তো আলিয়ার কোনো উৎসাহ নাই আপনার বেগ লইল খালি আমি সেফ পাইলাম বললাম হুজুর মনে যদি কিছু আনেন না সে তার জবাব দিই আমি বলে না বলে আমি সরব জমার থেকে লইয়া তামিল পর্যন্ত আমার উৎসাহ বেগ বইছি দুটা বুঝছি আর আপনি তো আজিয়াস বলেছেন যাহা আজিয়াস সিরিয়াস আজিয়াস আপনি কোনোদিন আপনার জীবনে কোনো উৎসাহ দুটাও বুঝছেন না বেগও বুঝছেন না যার কারণে আপনার শাস্ত্রে আপনার বেগ বল না বলে এইবারে হোক কথা হয়েছে এখন বাইরে হোক কথা হয়েছে সালাম পিটাই যে আল্লাহ নবী যে ফরমে যাই বাচ্চাও কিন্তু দেখছেন নাই বাচ্চাকে বাচ্চা ছোট বাচ্চা রসুল্লাহ ফরমাই যে আমি নামাজও খারাপ হয়ে যাম তুমি এই আমার ঘরে খারাপ হয়ে যায় আমি তোমার একটা নিয়ে আনিয়ে আমার খাংসার খারাপ হলাম এর বাদে আবার তুমি গেলে গিয়ে তোমার গাগার খারণ সেটা এই বাচ্চে জবাব দিন এ রসুল্লাহ আপনি আল্লাহর হবিব আমি আপনার পিছনে গিয়া খারাপ হয়েছি আপনি আমার মায়া করি আপনার জানোয়ানি খারাপ হচ্ছেন আমি বুঝলাম কে আল্লাহর হবিব জান সমানিয়া খারাপ হয় তা আমার লাগে বেয়াজবি এই বোঝাই আমি আবার আপনার আল্লাহর হবিবর পিছনে গিয়া খারাপ হয়ে যাম সুবহানাল্লাহ রসুল্লাহর খুশিয়ে খুলজা বলি গেছি আল্লাহ নবী ফরমায়েন আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন সুবহানাল্লাহ
সম্মান দিল আয়াল্লাহ, আমি তোমার হবিবে তোমার কাছে দোয়া করি, আজি বাচ্চা করে আল্লাহ তুমি কোরআনের ইলিম দিয়া তার সিনারে ভরপুর করে দে। উলামায়ে কেরাম সাক্ষী, উলামায়ে কেরাম সাক্ষী, পৃথিবীর মাঝে নবী হল বাজে যায় সবচেয়ে বড় মুফসির কোরআন শরীফ হল এমনি লাগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফসিরিন জোরে হোক সুবহানাল্লাহ। এক দোয়ায়, এক তাজিমে, এক সম্মানে আল্লাহ নবীর দোয়ায় আচ্ছা পৃথিবীর মাঝে কেয়ামত পর্যন্ত নাম থাকবো রহিসুল মুফসিরিন জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি মসজিদ থেকে বাইরে একটু গেছেন, সাহাবায়ে কেরাম কয়েকজন বইয়া আমরা যারা মসজিদ থেকে বাড়াইয়া হুটল গিয়া কিছু বদনাম গাই না মাংস এন হলা এন হলা হেন হলা, আমরা আসলে বুঝি না তো মাংস শেখায়ত করতে করতে উলামায়ে কেরামর শেখায়ত করা আরম্ভ করে। সুলাই ফরমাইয়া মাংসর গিবত করা জিনার কেউ আরো খারাপ কথা নাউজুবিল্লাহ। একজন জিনাকুল যদি হয় জিনাকুল বুঝেন তো, একজন জিনাকুল যদি হয় তাহলে মানুষে বলা হয় মানে জানুন যে জিনা করে বলা হইবা, কিন্তু রসুল্লাহ ফরমায় আল রিবতু আসহ্য মিন আল জিনা, রিবত হইল গিয়া পরনিন্দা করা হইল জিনার চেয়েও আরো মারাত্মক কথা নাউজুবিল্লাহ। হুটেল বইয়া নমাজি হলেও গির্জা করবে মাংস ইসান খুঁজলা নবী দিয়ে আল্লাহ কিতা খুঁজলা বলে আল্লাহ খুঁজলা যারা জানিয়া বুঝিয়া মাংস শেখায়ত করে হে যেমন তার মরা বাইর গুছিয়ে বক্ষণ করে ফসল আউলবিল্লা, মাংসর বাইর মরার বাদে শাশু দিয়ে খাচিয়া তার বাইর গুছ খাই বলি মাসুন না খানে যে সময় গির্জা করে এই সময় বুঝা না। কয়েকজন সাহাবিয়ে বুঝিয়া সমালোচনা করলা খিচা যা বলা বলা গির্জা নাই বলে আল্লাহ আজমালাই সাল্লাম যে বানাইছেন শফিউল্লাহ, ইব্রাহিম আলাই সাল্লাম যে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ জানি আল্লাহর বন্ধু, মুসা আলাই সাল্লাম যে আল্লাহ বানাইছেন কলিমুল্লাহ আল্লাহকে মাঠিছেন চাই, ঈশা আলাই সাল্লাম যে আল্লাহ বানাইছেন রুহুল্লাহ তাই ভুল দিলে মরা আল্লাহর নাম লিয়ে ভুল দিলে মরা দিত জানি মরা বাতিল দি ফাঁসি বানাইয়া আল্লাহর নামে উলিয়া জাগে উলিয়া গেছে। আমরা নবীকে আল্লাহ শিখা দিলা এটা উলিয়া খানো বুঝা হল যে মাতিলা নবী দিয়ে এনতানোর ইনর মাতি গান শুনিয়া খয়ে থাকে শুনলা ইচ্ছা আমি শুনছি তুমি যেন জেঠা মাতিছ, আমি শুনছি তুমি যেন জেঠা মাতিছ, আল্লাহ আত্মালে শশিউল্লাহ বানাইছে ঠিক, ইব্রাহিম আলাইহিসসালাম রে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে ঠিক, মুসা আলাইহিসসালাম রে আল্লাহ কলিমুল্লাহ বানাইছে ঠিক, ঈসা আলাইহিসসালাম রে আল্লাহ রুহুল্লাহ বানাইছে ঠিক, আমার খোঁজা কিছু হয়ে যায় না তুমি জানি তুই যে হুজো তুমি জানি আল্লাহর হাবিবে ফরমায়েন সাহাবিরে ইব্রাহিম আলাইহিসসালাম রে আল্লাহ খলিলুল্লাহ বানাইল, ইব্রাহিম আল্লাহ আল্লাহর আশিক হকা সুবহানাল্লাহ আল্লাহর খলিলুল্লাহ বানাইল কে আল্লাহর আশিক, মুসা আলাইহিসসালাম লগে আল্লাহ কুয়ে তুলো বাচ্চি ফসে আল্লাহকে তার নাম খলিমুল্লাহ, ঈসা আলাইহিসসালাম রে আল্লাহ এমন অলৌকিক জ্ঞান দিছিল যার কারণে তাই রুহুল্লাহ,
আর আমাদের আল্লাহ রব্বুল আলামিনের যখন দিছে আমি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ হাবিবুল্লাহ মানে হইল কি আল্লাহ যার উপরে আছি সুবহানাল্লাহ আল্লাহ যার উপরে আছি তার নাম হাবিবুল্লাহ আর যাইন আল্লাহ রব্বুল আছি তার নাম খলিলুল্লাহ মাল ফলকু বাইনাল খলিলুল হাবিব প্রশংসিতা আমার ১২৪,০০০ আজম আলাই সাল্লাম থাকি লইয়া যার তারিফ করলে তুমি তাই মুসা ঈসা রুহুল্লাহ সমস্ত আজম থাকি লইয়া সব হইয়া আমার শ্রীগ্রস্ত যে হাওয়া হইবা সুবহানাল্লাহ সব আমার শ্রীগ্রস্ত যে হাওয়া হইবা দুই নম্বরে জানিয়ে রাখিও আমি হইলাম কি ওই মোহাম্মদ রসুল্লাহ ওই নবী যাইন ফয়জা ব্যস্ত দরওয়াজা যাইন খুলবা সাল্লাম আমি মোহাম্মদ হইতা সুবহানাল্লাহ আমি দর্জা খুলিব সুবহানাল্লাহ দুই নম্বর তিন নম্বরে তমাম নবী বেস্ত দরওয়াজা খোলার বাদে জাইন ফয়লা বেস্তর মাঝে ঢুকিবা সালনা হইব কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত নম্বরে জানিয়ে রাখিও আমি জান্নাত ঢুকার বাদে এর বাদে ফয়লা জেলা ঢুকিবা অন্য নবীর কোন উম্মত নাই আমার গরিব উম্মত মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হল বেস্ত গিয়া ঢুকিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি যাম উন্মতে মোহাম্মদে আর এগুলো ফ্লেগ বানা সাইড সাইড কিলোমিটার জানি আমার বাইরা আল্লাহ নবী যে ফরমান কেমন ময়দান সবল ফয়লা যাই সাফাত করবা আদম থাকি লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা তারিফ তুমি তাই ফলস আমি ফখর করি আল্লাহ ফখরা আমি গৌরব করি না সবে খালি ইয়া নষ্ট ইয়া নষ্ট করবা আর আমি সেই দিন একটা দোয়া আল্লাহ রব্বুল আলামিনের সব নবী হলোর দোয়া দুনিয়ায় কবুল করছে কিন্তু আমি আল্লাহর কাছে চাইছি না দুনিয়ায় কোনো দোয়া আমার দোয়া বাকি রাখি দিছি আমি আল্লাহর কাছে সওয়াল করব আল্লাহ তোমার সব নবী হলে দোয়া করছেন তুমি দোয়ারে কবুল করছো দুনিয়ায় থাকতে সময় আমি তোমার কাছে দুনিয়ায় থাকতে সময় এমন কোন জুয়াই যাচ্ছি না তুমি দুনিয়ায় কবুল করতে আমি রাখি দিছি আল্লাহ তোমার কাছে আমার একটা সওয়াল আমার গুণাগার উম্মত তুমি চলে আল্লাহ তুমি মাফ করে দিলে আমার জুয়া আমি বাকি রাখি দিছি ওলা সাউ ভাই রব্বুকে ফসল ভালো লাগল এন তুমি চাও তোমার যে সাওয়া আমি বাকি রাখি দিছি যা চাইবে আমি আজকে কবুল করব সুবহানাল্লাহ যা চাইবে আমি আজকে কবুল করব সুবহানাল্লাহ আমি রাখি দিছি আমার কথা এখানে যে আমার উন্মত লাগে আমি যে সময় দোয়া করবো আমার আল্লাহ কবুল করবো সুবহানাল্লাহ নবীরে জানতে হইব নবীরে চিনতে হইব আর জানিয়া এবং চিনিয়া তার কথা অনুযায়ী আমল করতে হইব সুবহানাল্লাহ কথা এবং তার সঙ্গে আঞ্চলিকভাবে দিলে মনে মায়া থাকতে হইব সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন এক ইনসান এমন এক খলিফা নবী আল্লাহর বাদে নবী আল্লাহর বাদে আজম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভাল্লা যারা আছেন সবচেয়ে ইজ্জতওয়ালা আল্লাহর কাছে যায় তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সঙ্গে বেশি মজা আছে আল্লাহ নবীর সঙ্গে বেশি মজা আছে রসুল্লাহের খান্দ হিজ্রসল্লাহ রসুল্লাহর ওজন তো চান থাকি বেশি চান থাকি বেশি
আমরা জবাব দিয়ে যাই, আপনারা টাইম জবাব দিবা, আপনারা যাই লই যাব। তিনগুলো মানুষ যারা কি বেশ আজি সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ হন। একগুলো মানুষ যা যারা উজু করিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে শাহাদাত করিব, তার লাগে বেহেশত ওয়াজিব। সুবহানাল্লাহ, খালি এক ব্যক্তি নয় আট বেহেশত তার লাগে থাকিব। তুমি আমার দেখে আমার দেখে আও, ছোট্ট একটা দোয়া উজু করিয়া পড়ি, তার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াসবা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফারবানি। ইনশাআল্লাহ হোকা, এটা কঠিন নি, শিকা লাগবে নি, মেসা হয়ে গেছে ইয়া অজু হইয়া উজ্জ্বলা হয়ে যাক। কয়গুলো মাংস থেকে হয়েছিলাম অন্য হইলাম কন্যা চিন। আরো একগুলো মানুষ যা যারা আজানোর বাজে আজানোর সময় এখলাসের সহিত আজানোর জবাব দিয়ে এবং দোয়া করে, কথা বুঝছেন নি? কয়গুলো হইলাম? দুইগুলো। আর তিন নম্বরগুলো হইলা গিয়া যারা আল্লাহ পাশে মায়া হইয়া নবীরা মহব্বত হইয়া চাল উপরে বেশি বেশি হইয়া দূরস্থলী পড়িব, চাল উপরে জন্নত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলিয়া তসবি হইয়া আমাদেরকে ফোন জানি, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীরা। ওই ছোট্ট এক দোয়া রসুল্লাহ জিকে যা শেষ হয়ে যায় বাড়ির দোয়া, আলহামদুলিল্লাহি কবীরা বড়কা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীরা। সুজা এখনই সুজা শেষ হয়ে যায় পড়ছেন দেখেন, এক সাহাবি হয়নি রসুল্লাহ আমি পড়েছি বুকরা সুবহানাল্লাহ। রসুল্লাহ বয়ে ফরমাইয়া তুমি এই কলিমা হওয়ার কারণে আমি দেখলাম যে সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে গেছে গিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল্লাহ নমাজও লাগছেন, সামনে আল্লাহ ইমান হামিদা রব্বানা লাকাল হাম, এক সাহাবি ফরমাইয়া রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফিহি। আজ তো সেই বলছেন একজনে রসুল্লাহ ফরমান আমি আগে দিয়ে যারা দেখি ফলে দিওলা দেখি সুবহানাল্লাহ হোকা, দুটা হোকা সুবহানাল্লাহ। আমি আগে দিয়ে যারা দেখি ফলে দিওলা দেখি, তুমি জান দেখান হুনো না এখান আমি শুনি নমাজের মাঝে শেষ হয়ে যায় হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফিহি। জড়াইয়া কেউ মাতেন না, এখান তো এই আবেগে বলে দেখুন, আবেগে আবেগ বুঝেন নি, আবেগে রসুল্লাহ ফরমাইল হন বা সে বলে যায় জোড়াই জোড়াই হয়ে যায় রসুল্লাহ আমি বলেছি সুবহানাল্লাহ। রসুল্লাহ ফরমাইন তুমি যে হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফিহি বলছো, আমি দেখলাম ওই যে তুমি জান যখন যখন আমি দেখি মনে আছে নি, আমি দেখলাম 30 জন ফিরিস্তায় তোমার এই হামদান কাসীরানের সোয়াবি কান্দে লইয়া আল্লাহ গেছে, সে আগে যেটা কম্পিটিশন দৌড় আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খান্দ লইয়া আল্লাহ নবীরে আতা আরম্ভ করছেন, সেনে খান্দ লইয়া দুই কারণ, এক কারণ কি নবী যে আস্তে আস্তে ফাও বেদনা হয়ে গেছে, দুই নম্বর আরবর মানুষে ফাও সিন দেখলে চিন্তা ভাবটা এই ভাও খার। আমরা যে শরীরা আছে যে মেঘদার জন্য সুরে সুরে করলে ফাড়া দেখিয়া পৈতা ফাটা একটু হৌকা সুর মাতিন নাইয়া আছে নি আছি, ফাড়া দেখলে আমার জানা মতো এক সুর আছে তার আঙ্গুল যেগুলো আছে অফার অফার এটা ফাড়া মারলে
ফের বলিয়া বকরি দুধ খাইয়া এই বাজে আল্লাহ নবী ফরমাইন ও আবু বকর ওই বাজে মহিলা যে মালিক মহিলার লাগে যে দিয়ে গান্ত ওই বাসনের মাঝে দুধ রাখছে ওই মহিলার নিয়ে দিয়া দেও সুভান আল্লাহ। এটা আগে আমরা দেখো সিন্নি হলে যে খুঁজি আনছে না তো যে কিছু দিতা সিন্নি আর মই মুরব্বী বেচিনকে তরকারি রাঁধি যে আমরা দেখো হন জানে যাবা যাবা বুঝিনি উড়ি খজু থুল ব্যঞ্জন আলু ওষা দিয়া মাছ উপন দিয়া যাবা রাঁধন এগুলো আপনার গোসবিরা মানে মজা আস্থা খাই দিয়ে আরও তোরা নাগামরি চাখাই যদি হয়নি তো বেটিয়ে হয়েছেন তো শাশিরে দিয়ে যা হল শাশি সস্তা দিয়ে যাও যে না সস্তা চাহক আমি ফাটাইব এর মানুষ খালি সস্তা দেওয়া ঠিক নাই খাই আমি যে তরকারি রাঁধি মৌ তরকারি দিয়া সস্তা বলি আবার তোমাদের দিব তো ভাল আল্লাহ এর লাগে ইটা হাজি চুবা রসুল্লাহ ফরমান আয়েশা তরকারির মাঝে জুল বাড়াইয়া দিও জুল বুঝুন নিছিয়া জুল বাড়াইয়া দিও চলে তুমি অন্য কোনো কিতাব দিতাই পারবা সুভান আল্লাহ আর একটা মানুষ হয় সেই কিছু খাস খাই যদি সেই সামনে আয় লুকাই যায় মাসুন লুকাই যায় দুই খালো নেই কিজানু দি যাইব আর নাই যে নজর দি যাইব নজর তো জাগার কথা নাই বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইয়ুন ফিল আরযি ওয়ালা ফিস সামা হুয়া সামিউল আলিম ফলিয়া খাই না খাই যত বড় নজরি হয় না খাই তার সব লাগত না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কমাই ও তোমার বহরি নেও আর ও তোমার বাসন নেও বেঁচে বাসন বাই সেইয়া দেখে বাসন দুজালা বাসন লুট রয়েছে না আগর বেচিন যে স্বামী যে থইয়া আগে স্বামী আগে খাইতা না হাসানি গান মাতকা আগর মহিলা হলে স্বামীর আগে খিতা হতে না খাইতা না গাউলি খিতাব লেখা আছে যে স্বামীর আগে বউয়ে খাইলে স্বামীর হায়াত কমে খিতাবর নাম খাইছেন তো হায়াত কমে এবিলাকতো বেটিয়ে হয় বাদে ভাই মুখি নাতে আগে মারি দি ছুইটো তো না পারে বেটে রাখি রাখি বকরি বাই খাইছেন সেয়া যখন বকরিও গাড়ি উঠে গেছে ভালো যখন রাঙর থিবা তুলন জায়গা হল আহা হাইল নবী সাল্লাল্লাহু বাসন দুধ দি রাখি দিছেন আর যজন মানুষের বয়স চোখ চিরামারি সাবা আরম্ভ করছে আল্লাহ নবী আবু বকর বাড়িটাকে গেছেন জিয়া ওই সময় আতিকার স্বামী আবুল মাহবুব আবুল মাহবুব বাড়িতে আমায় জন বসে যা বাড়ি থামাই যাবো খালি নাক টান আরম্ভ করছেন বিবি জোবরাইয়া বাড়িছেন ও জমন না স্বামীর খবর কইতা স্বামী যাওয়াকে হন ও গো আতিকা আমার বাড়ির জীবনে যে খুশবয় নাই খুশবয় আই খানে লাগে যে খুশবয় জীবনে আমার বাড়িতে ছিল নাই সেই খুশবয় লাগে এখানে হাজির শরীফের মাঝে আল্লাহ নবী যে রাস্তা ভাই আতিকা এক মাইল পর্যন্ত আল্লাহ নবী 90 বছর খুশবয় মানে ভাই সুবহানাল্লাহ আতিকা গো এই খুশবয় খান থেকে আইল আতিকা যাও যখন আগে গড়াও গড়াওয়ার বাদে দূর সামনে দেন যে এখন ও দুধ খাও দুধ হয়ে যায় হই বুঝলে ও যে তোমার বকরি যেটা তোমার লোকে গেছিল না আসতে পারে না ওই বকরির দুধ দিয়া যখন বকরি তো গাড়ি হয়ে গেছে গিয়া আবুল মার বুঝে দিখেন আতিকা এগুলি যা বড় হইল ফেলা দুধ হয়ে যায় হই হই দুইজন মানুষ আমার বাড়িতে যা ওলা ওলা খুঁজলা এইভাবে খুঁজিলা বাসন দিতাম দিলাম একজন ওলা আর একজন যাই গাই খিজাইলা বকরি খিজাইলা এন রং এমন রং জীবনে যা সুন্দর মানুষ আমি দেখছি না সুবহান আল্লাহ আবুল মা বজে যাও দেখো আমার বিবি আতিকা তুমি মনে হয় চিনছ না এই মনে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি ফিরে গেছেন বিবি গো তুমি চিনছ না
আমার মনে হয় না রবি যে আমার বাড়িতে আছেন, সুবহান আল্লাহ। ও বিবি কোন দিকে গেছেন আমারে দেখাইয়া দেও। বিবি দেখাইয়া দেন আবুল মাহবুব মসজিদ যায়, দৌড়েন দৌড়াইয়া গিয়া আল্লাহ নবীর দেখা হয় না, বাড়ি ফিরিয়া আবার বাজে করেন বিবি যাওছেন, দেখি আমরা দুইজনে নবীর খিরাই দুধ খাই, সুবহান আল্লাহ। কিছুদিন বাদে মদিনা ছয়বার যাই, এ আল্লাহ নবীর খান্দাস খাওয়ায়, এ রসুল আল্লাহ আমি আবুল মাহবুব ওই আশিকার স্বামী, যে আশিকার বাড়িতে আপনি বকরি খিরাইয়া দুধ খাইয়া আমার লাগে থইয়া আসলে, আমি ডবরাই আপনারে ইয়া খাইছি না, আল্লাহর হবিব সরি যাইছি, আপনি আমার ফজিমা ভরাইয়া মুসলমান বানাইয়া দে।